খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত। দয়াল বিচার করো। হ্যাঁ, বর্তমান বাংলা ও বাঙালির রাজনীতির পরিমণ্ডল কেমন যেন ঘোলাজলে আবদ্ধ হতে চলেছে। বিশ্বত্রাস করোনা অতিমারী সরিয়ে যখন সারা ভারতবর্ষের ভীত সন্ত্রস্ত মানুষদের ন্যায় আস্তে আস্তে স্বাভাবিক জীবনের ছন্দে ফেরার প্রয়াস, ঠিক তখনই একুশের বালাই বিধানসভা নির্বাচন ঘিরে প্রত্যহ যা ঘটে চলেছে সেগুলি অনেক বোদ্ধা তথা সাধারণ অধিকাংশ বাংলাবাসী মেনে নিতে পারছে না। বাংলার ভাগ্যাকাশে এর আগে কোনো দিন নির্বাচনে উগ্র ধর্মীয় মেরুকরণ দেখা যায়নি, কিন্তু একুশের নির্বাচন ঘিরে যেভাবে ধর্মীয় বিভেদ, জাতপাতের বিভেদের কূট রাজনীতির মারপ্যাঁচে বাংলা আক্রান্ত, এর থেকে পরিত্রাণের উপায় কী, সেটাই মূল আলোচ্য বিষয়। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের অধিকাংশ নেতা মন্ত্রীদের গ্রহণযোগ্যতা ও তাদের বিগত দিনগুলির ক্ষমতার অলিন্দে থেকে কর্মকাণ্ডগুলি যেভাবে আতস কাছে নিচে রেখে বাদানুবাদ চলছে, সত্যি কথা জানতে ইচ্ছা করে এর দায় নেবে কে? বর্তমান ক্ষমতাসীন দল না অতি উৎসাহী বিরোধী দলগুলির নেতা নেত্রীরা? কেন্দ্রীয় সরকারের তুগলকি শাসন ব্যবস্থা যখন সারা ভারতবর্ষের 80% অসহায় মানুষদের বেঁচে থাকার সংজ্ঞাটাই বদলে দিতে চলেছে, সেখানে এই বাংলায় ক্ষমতা দখল নিতে একদিকে হিন্দুত্ব আর অপরদিকে কিছু মানুষ ধর্মীয় তকমা সাথে নিয়ে মুসলিম, তফসিলি জাতি, উপজাতি, মতুয়া ও অন্যান্য পিছিয়ে পড়া মানুষদের একুশের নির্বাচনে যেভাবে পুরনো দলগুলির সাথে একতরফা ভোট জোটের সত্ত্ব রাখছে, সেটি নির্বাচন পরবর্তী তথা নির্বাচনের ভোট প্রচারে কী যে হতে চলেছে তার আভাস বাংলাবাসীদের বড়ই চিন্তায় ফেলেছে। প্রায় প্রতিদিন প্রতিনিয়ত প্রায় প্রত্যেকটি দলই অসহায় দিন খাওয়া মানুষদের সুকৌশলে ধর্মীয় তথা জাতপাতের বিভেদের জালে জড়িয়ে নিয়ে এক অশান্ত পরিণতির দিকে এগিয়ে নিয়ে চলেছে সোনার বাংলাটাকে। আচ্ছা, আপনারা একযোগে কেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অল আউট লড়াই বা প্রতিবাদ না করে কেবল একুশের নির্বাচনে ক্ষমতা দখলের প্রতিযোগিতা একটু বলবেন? সত্যি ভাবতে ভীষণ খারাপ লাগছে, একজন মহিলা কীভাবে বিবিধ ধর্মের তথা ভিন্ন ভিন্ন মানুষদের 10 বছর একসূত্রে বিঁধে রাখতে পেরেছেন। ঠিক সেই সাম্প্রদায়িক সম্প্রীতি শেষ করে এলোমেলো করে যে শয়তানি লুণ্ঠনের পরিকল্পনা, হ্যাঁ আমরাই পারি। এর বিরুদ্ধে সঠিক জনমত তৈরি করে যোগ্য প্রার্থীদের বিধানসভায় পাঠিয়ে এক স্থিতিশীল সরকার গঠন করে বাংলাকে রক্ষা করতে হবে। ক্ষমতার দম্ভে আবার যেন যারাই সরকার গঠন করুন না কেন, বাংলাবাসীর পাশে থাকবেন সর্বদা এবং আজকে শপথ নিন, সেই শপথ নিয়ে দেখবেন আগামী দিনে বাংলার আকাশে বাতাসে আনন্দ জল হয়ে উঠেছে সবাই। এ গোটা রাজ্য জুড়েই হচ্ছে, দেখেছেন পুলিশ যে নৃশংস বর্বরভাবে পিটিয়ে পিটিয়ে লাঠি দিয়ে যুব মইদুল ইসলামকে খুন করেছে, তার বিরুদ্ধেই এই বিক্ষোভ সভা। গোটা বাংলার সমস্ত থানা আজকে ঘিরে এই বিক্ষোভ হচ্ছে। হ্যাঁ, সর্বত্রই মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য পথ অবরোধ, বিক্ষোভ, এই সব কর্মসূচি নেওয়া হচ্ছে। কারণ পুলিশের কাছে গিয়ে তো লাভ নেই, ওরাই তো খুনি। পুলিশ কোথা থেকে জানবে? ময়নাতদন্তের রিপোর্টটা দিক, এখনো ভিসেরার রিপোর্ট আসলো না, আর মুখ্যমন্ত্রী পোস্টমর্টেম শুরু হওয়ার আগে বলে দিলেন ওর কিডনি খারাপ। উনি কি জ্যোতিষ ঠাকুর নাকি? বেঁচে থাকতে তাকে পিটিয়ে মেরে দিলেন আর মরে যাওয়ার পর চাকরি, চাকরি চাইতেই তো এসেছিল, এটাই দেখে বলতেন যে তোমাকে চাকরি দেবো, পিটিয়ে মেরে। এই রাজ্যে কি চাকরি পেতে গেলে এখন শহীদ হতে হবে? কজন চেনে আমি তাই জানি না ওকে। এসব নানান যাতায়াত হচ্ছে, টাকা পয়সা ক্ষমতা। আগামী দিনে আপনাদের আর কি কর্মসূচি আছে? এখন লাগাতার প্রতিদিন রাস্তায় প্রচুর কর্মসূচি আছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর চব্বিশ ইন্টু সাত।